হ্যাশ ব্রাউন পরোটা আমার যেমন মনে হচ্ছে যে পুরো মাখনের উপর আলুটা ভাজা। কি হচ্ছে আমার সাথে আজকে? হ্যালো, হ্যালো, কেমন আছো? আমি হলাম রহমান, তোমার আফ্রিকি ওয়ান। আর 1000 কোটি বছর পর আবার আমি নিয়ে এসেছি তোমার জন্য ফুড ব্লগ। আর তোমার সবাই ফুড ব্লগ চেয়েছিলো, তাই ভাবছি কেন না বানানো যাক। চলো আজ আর একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, এই ফুড ব্লগ, একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি আমি ফুড ব্লগ বানাতে। আর জায়গাটা খুব একটা ফেমাস তাবুমের জায়গা, আর তার পেছনে একটু একটু কাহিনিও আছে। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে রকো, আর কেউ যায় না আমার সাথে, তো এই জন্য শুধু রকোই যায়। তো ওরও একটা কাজ আছে, ছোটো কাজ, আর আমারও ভিডিও বানানোর কাজ আছে। তো চলো, এখন বাজে 11:30, আমরা এখন বেরোতে পেরেছি এই সময়, কারণ 8টায় গেছিলাম রকোর বাড়িতে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা বেরোতে পারছিলাম না। আর এখন লাস্ট বেরোতে পেরেছি, তাই তো, কারণ আমি মিথ্যা কথা বলি না, এটা তোমার সবাই জানো। এবার তো তোমাদের বাস, তারপর যেতে হবে প্রথমে নিউ মার্কেট, তারপর নিউ মার্কেট থেকে ওখানে আমরা যাবো। কোথায় যাবো কেন বলবো, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো, তো এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নিউ মার্কেটে। এই যে পুরো এলাকাটা দেখে সবাই বুঝতেই পারছে নিউ মার্কেট, আর এত সকালবেলা গেছি যে দেখতে পাচ্ছ কোনো দোকানই খোলেনি। আর আমরা এখন যাচ্ছি, যেটা বলা হয়নি, তো আমরা যে সাদা স্ট্রিট, ওখানে আছি রাজ স্প্যানিশ ক্যাফে, আর ওখানে খুব স্প্যানিশ মেক্সিকান আর তোমার কী পাওয়া যায় খাবার, আর কী পাওয়া যায় মানে ইন্ডিয়ান ছাড়া সব কিছু পাওয়া যায় ওখানে খাবার দাবার, ওখানে স্পেশালিটি ওইগুলোই। আর নামটা শুনেই বুঝতে পারছো রাজ স্প্যানিশ ক্যাফে। আর তোমার নিউ মার্কেট এরিয়ার প্ল্যানেট এরিয়া দেখতেও ফরেনার, কারণ ওটাও একটা কারণ এই সাদা স্ট্রিটের জন্য, কারণ ওখানে সব থেকে চিপেস্ট, একদম চিপেস্ট বলবো না, মানে ব্যাকপ্যাকার্স হোটেল আছে আর ক্যাফেগুলো আছে, এখানে একদম স্বস্তি মস্তি করা যায়। তো ফরেনাররা যেখানেই লোক স্বস্তি মস্তি সবাই ভালোবাসে, তাই তো? আর এখন কী খাচ্ছিস তুই? ক্রিম রোল খাচ্ছে রকম, তো এরকম কিছু একটা ব্যাপার। আর সবাই দোকান লাগাচ্ছে, দেখো বুঝতে পারছো কতটা সকালে এসেছি আমি। চলো, আজকের মৌসুম একদম অসম হয়ে রয়েছে, একদম দেখতে পাচ্ছ রোদ ওঠেনি একদম, আর বৃষ্টি পড়ছিলো সকালবেলা, বৃষ্টিটা পড়লে একদম সব জল হয়ে যাবে সব আমাদের প্ল্যানিং। কিন্তু এই মৌসুমটা আমার হেভি লাগে, কারণ হচ্ছে একমাত্র বেশি ঠান্ডাও থাকে না আর বেশি গরমও লাগে না, তাই ঘামও হয় না। আর ভিডিওতে সুন্দর সুন্দর দেখতে লাগে সবাইকে, কিন্তু ফটো তোলার জন্য এটা খুব খারাপ ব্যাপার, কারণ ওখানে গ্রাফিটি লেন বলেও কিছু একটা জায়গা আছে, মানে গ্রাফিটি লেন মানে কয়েকটা দেয়ালে গ্রাফিটি করা আছে, ওখানে ছবি তুলতেও পারবো আমরা, কিন্তু এই ওয়েদারের জন্য এই লাইটিংয়ে সেটে ভালো হবে না, তাই তো? পিরো আদমি একদম। আর এই ওয়েদারে একটাই ভাই জিনিস, সেটা হচ্ছে এই প্যাচ প্যাচে কাদা। চলো, এবার খুব জোর খিদে পেয়ে গেছে, এটাই বলার ছিল। তো চলো, সো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ রাজ স্প্যানিশ ক্যাফেতে। আর পেছনটা পরে গ্রাফিটি করা আছে পেছনটায়, আর এদিকে গাছপাছ দেওয়া আছে একদম, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর ভেতরে একটা জায়গা আছে বসে, আর ভেতরে একটা অসম একটা ব্যাপার আছে, কারণ দেয়ালে সব নিজেদের খেয়ে দেওয়ার মেসেজ একটা লেখে না, যেমন বিদেশের যেমন থাকে তোমাদের রেস্টুরেন্টগুলোতে, ওরকম একটা ব্যাপার আছে। কিন্তু বাইরেটা আরও ভালো, কারণ বাইরেটা লাইটিং বেশি আছে, আর ভেতরটা যেমন লাইটিং কমই হবে এখানের থেকে। আর ব্যাস এরকম একটা ব্যাপার। আর অর্ডার দিয়ে দিয়েছি, আসছে আমার খাবার, এখন আমেরিকান ব্রেকফাস্ট বলে এরকম কিছু একটা জিনিস, তো আমি জানি না কী হবে তার মধ্যে, তো দেখা যাক ওটা আসছে। আর পেছন দিকে ক্যামেরা পেছনে রকো শ্যুট করছে, আর খাবার আসছে, খাবার তো দেখাবো, কিন্তু তার আগে এখানে একটা 360 দেখিয়ে দিই, কারণ জায়গাটা খুব বিউটিফুল এরকম একটা ব্যাপার। তো চলো, তো আমেরিকান ব্রেকফাস্টের মধ্যে প্রথমে যেমন চলে এসেছে আমাদের, আর সব চলেই এসছে এখন, খুব ভালো ব্যাপার। তো ব্রেকফাস্টটা পুরো চলেই এসছে, শুধু প্রথমে দিয়েছিল জুসে বলে একটা জিনিস, জুসই দিয়েছিল, তা কিসের জুস দেখে তো মনে হচ্ছে ওয়াটারমেলন, মানে তরমুজ ওয়াটারমেলন জুস, আর গুড ফর হেলথ। যার সঙ্গে আমি অর্ডার করেছিলাম এক কাপ কফি, সেটা হচ্ছে ক্যাপাচিনো, এইরকম একটা দেখতে ক্যাপাচিনো থাকে, আর সবই দেখাবো আবার ভালো করে। আর মেন যেগুলো আছে সেগুলো বলে দিই কি আছে, তো দেখে নাও এবার ভালো করে। চারশো সিনেমাটিকার ছবি তোলার পর আমি একদম বলবো এবার কী আছে। তো প্রথমে দিয়েছিল হচ্ছে ওয়াটারমেলন জুস, তারপর দিয়েছিল ক্যাপাচিনো, তারপর আছে হ্যাশ ব্রাউন পরোটা, তারপর আছে এটা চিকেন সসেজ, তারপর আছে সানি সাইডস আপ অমলেট, তারপর আছে ব্রাউন ব্রেড, আর এটা দেওয়া আছে তোমার জ্যামও দেওয়া আছে, আর বাটারও দেওয়া আছে,
খাবার এগুলো খেয়ে খেয়ে বলতে হবে, কারণ অনেক কিছু বলে দিই তো ক্যামেরার ওকে দিই, নাহলে আমি এক হাতে ধরে খেতে পারবো না, বুঝতেই পারছো তো। চলো তো জুসটা আমি খেয়েছিলাম, একবার খেয়ে নিই, ব্যাপারটা দেখে নিই হয়ে গেল। এবার হচ্ছে একদম আমাদের হ্যাশ ব্রাউন পরোটা, মানে আলু ভাজা। এটা আমার নুন লাগবে, আমরা খাবে না। একটুখানি ব্ল্যাক পেপারও দিয়ে দিই, কারণ এটা তো ডিমটা তো একটু দিয়ে দিই, কারণ এগুলো আমার লাগবে। আর তো আলুটা মাখন দিয়ে কিছু আলু সেদ্ধের আগে ভাজা আছে, আর ধনে পাতা দিয়ে রেড়ে যাবো। বাড়িতে যাবো চিকেন কষা যেটা আগে। চিকেন সস বা যে কোনো সস এই জীবনে প্রথমবার খাচ্ছি, তো আমার আর চিকেন লাভার জানোই, তো ব্যাপারটা খুব ভালোই লাগছে। আর তারপরে হচ্ছে তোমার ফ্রেঞ্চ সাইডস অফ এগ কেকটা, ওটাও খেতে হবে। তার আগে আমি কিন্তু তার আগে খাবো আমি ব্রেডটা, কারণ সেরকম ব্যাপারটা হয়, তো মাখনটাকে লাগিয়ে নিই, তারপর ওটাও খেতে হবে। তো চলো ভালোই ব্যাপার, ওর ডিমটাও খাইনি, কারণ ডিমটা অনেকক্ষণ আমাকে দেখছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ডিমটা খেতে গিয়ে, এক মিনিট দাঁড়াও। একটু নুন লাগবে, নাহলে হচ্ছে না ব্যাপারটা। বেশ ভালো লাগছে খেতে, তার সাথে জুসটাও খেয়ে নিন, আমি দিয়েছি যখন। এই জুসটা এই আমেরিকান ব্রেকফাস্টের মধ্যে এই জুসটা আছে, শুধু আমি এইটা আলাদা করে অর্ডার করেছি। আর দামগুলোও বলবো তোমাদেরকে, কিন্তু তার এটা শেষ করতে হবে, তার জন্য রকম একটু হেল্প করবে, আর দুজনে মিলে এটা খাই, তারপরে তোমার বলবো যাবো যাওয়ার কথা। আর এটাও একটু পরে খাচ্ছি, কারণ এগুলো খেয়ে নেওয়ার পর এটা খাবো, বুঝলে তো খেয়ে নিই। আর বাবা বলছি তো যেমন বলেছিলাম, দেখতেই পাচ্ছ যে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে আমাদের, আমার সঙ্গে রকম একটু হেল্প করেছে, শেষ করে গিয়েছি। আর মোটামুটি একজনের জন্যই এটা, দুজন খেতে পারবে। আর দেখো জুসও শেষ হয়ে গেছে, আর লাস্টে যেমন বলেছিলেন যে এই কফিটারই ব্যাপার ছিল, তো কফিটা খেয়ে দেখতে কতটা ভালো। সরি আমি ভুলে গেছিলাম আমাদের চিনি দিতে হয়। তো খুবই খারাপ ব্যাপার, একটা তেতো টাইপের লাগলো, আমি চিনি ছাড়া খেতে পারি না। কী হল কী হচ্ছে, ভালো করে ঘোরা, ভালো করে ঘোরাতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো এবার খাওয়ার মতো হয়ে যাবে, গুড। আর এবার এটাও শেষ করে একদম টোটালি রিভিউ দেবো, তো চলো। তো এবার দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়ছি খাওয়াগুলো খেয়ে, এবার রিভিউগুলো দেবো। তো আমেরিকান ব্রেকফাস্টের মধ্যে ছিল যেমন চিকেন সসেজ, হ্যাশ ব্রাউনিস পটেটো, মানে আলু ভাজা, আলু সেদ্ধ করে ওকে মাখন দিয়ে ভাজা, আর তার সাথে ছিল তোমার আর কি ছিল বাবু, ধনে পাতা নয় অন্য ডিশগুলো, আর ছিল যে ব্রাউন ব্রেড উইথ মাথার মধ্যে বাটারও ছিল, জ্যামও ছিল, আর ব্যাস এইটুকুই ছিল। আর তার সাথে একটা ওয়াটারমেলন জুস ছিল, আর জুসটা যেটা হবে ওটা সিজনাল থাকে, যে সিজনে আসবে সেই সিজনে পেয়ে যাবে। তো জুসটা ভালো ছিল, চিকেন সসেজটা প্রথমবার খেলাম, তো কী করবো প্রথমবার খেয়েছি, তো সত্যি কথা বলতে হবে প্রথমবার খেলাম, ওটাও ভালো লেগেছে। আর ব্রাউন ব্রেড তো যেমন যেমন হেলদি থাকে জিনিসটা, আর তার সাথে ব্যাড জ্যামও ছিল, জ্যামটা তো আমরা খাইও নি, লাস্টে একটু চেটে এসেছি, কারণ বাঙালি লোক তো কিছু ছাড়া যায় না, বুঝতেই পারছো। আর
কফিটা ওকে ওকে ছিল একদম, আর 100 টাকা দাম নিয়েছিল কফিটা, তো কফিটা আমার মনে হয় না, যদিও 100 টাকা ক্যাপাসিটি বলে কথা, 100 টাকা ঠিকই আছে, কিন্তু তাও আমার একটুখানি কেমন কেমন লেগেছে, মানে ভালো লাগেনি আর কি। আর ওপরে ক্রিম, যে হুইপ ক্রিমটা একটু কম দেওয়া ছিল, তো ওই জন্য আমার একটু ভালো লাগেনি, কারণ ক্যাপাসিটি লোক খায় ওই হুইপ ক্রিমটার জন্যই। আর তার সাথে ছিল আমেরিকান ব্রেকফাস্ট যেটা 250 টাকা ছিল, ওটা আমার কমই লেগেছে, কারণ ট্যুরিস্ট ট্যুরিস্ট যা নেয় 900 টাকা 1000 টাকা, তার থেকে এটা অনেক কম, 250 টাকা, তো গুড। আর এরকমই আবার রকম থেকে জিজ্ঞেস করে নেব কেমন লেগেছে। মোটামুটি ভালো, কিন্তু আমাদের মধ্যবিত্ত না, বেশি তো বেশি ঠিক আছে, কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট বলে কথা না, ইংলিশ নয় এটা আমেরিকান ব্রেকফাস্ট ছিল। আর এখানে তোমার স্পেশালিটি হলো মেক্সিকান, মেক্সিকান স্প্যানিশ ইটালিয়ান কন্টিনেন্টাল, আর ব্যাস এটা হয়ে গেল এখানকার। এবার এখানে যে গ্রাফিটিগুলো বলেছিলাম ওটা একটু খুঁজে ভালো ফটোগ্রাফি করে যেতে হবে বাড়ি, চলো। সো গ্রাফিটি গ্রাফিটি করছিলাম, তো গ্রাফিটি ব্যাপারটা এরকম একটা ব্যাপার, দেখো ডিস্ট্রয় হয়ে গেছে ব্যাপারগুলো, একদম খারাপ হয়ে গেছে, রং ফং উঠে গেছে, তো ছবি তোলা তো আমাদের হলো না এবারের মতো, অন্যবারের মতো এবারও ছবি তোলা হলো না, তো রকম বেচারা একদম নিরাশ হয়ে পড়েছে। তো দেখা যাক আর কী করতে পারি। আর বলে দিই জায়গাটা পুরো যেটা আছে না, একদম ব্যাকপ্যাকার সব, মানে যে করে ঢুকছি সেই করে একদম হোটেলই হোটেল, মানে পুরো এরিয়াটাই হোটেল, তো এখানেই বেশি ফরেনাররা থাকে, আর যেখানে আমরা খাচ্ছিলাম তখনই 4-5টা ফরেনার ঢুকলো, তাই তো বলবো। আর ওরা বসে বসে খাচ্ছিলো, আর তাদের কাছে খুব কম কম দাম লাগছিলো, কারণ ফ্রুজে 900 টাকায় খাবার পাওয়া যায়, আর এখানে 250 টাকায় খাবার পাওয়া যায়, মানে খাবার নয় ব্রেকফাস্ট, খাবার তো বোধহয় আরও 2-3 হাজার টাকা দাম হতে পারে, সেরকম কিছুটা ব্যাপার। আর আমার একটা ফোনের কভারও কিনতে হবে, আর ওকে ওর কিছু ছোটোখাটো জিনিস কিনতে হবে, তো সেগুলো কিনবো, আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, তো চলো।